বিএনপির মধ্যে মিষ্টির ছড়াছড়ি হয়ে যায় আর সেই বিজেপি এখনো ক্ষমতায় সেই সরকারের বিরোধিতা করে তারা পণ্য বর্জন করছে ভালো মন্দ সেটা বিএনপি বুঝবে তবে আমি খুবই অবাক এবং হতাশ হয়েছি সাইবুল ভাইয়ের একটা কথা শুনে যে উনি বলছেন সাপ না ধরে কেন আমরা দড়ি ধরে টানাটানি করছি মানে বিএনপি এবং তার সমমনা দলগুলো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে একটা কথা আছে না যে ধরি মাছ না ছুঁই পানি বিএনপির অবস্থা হয়েছে তাই আপনি যদি বিএনপির সতেরো বছরের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন তারা কি আন্দোলন করেছে তারা কিন্তু দুটো আন্দোলনে বিশেষ করে নিরাপদ সড়ক আন্দোলন ছাত্রদের যেটি এবং কোটা বিরোধী আন্দোলনে তারা আমি তো আবার বোটানি মানে সায়েন্সের ছাত্রী না বোটানিতে পর গাছে পড়েছি যে একজন আর একজনের উপর ভর করে বাঁচতে চায় তারা তেমনিভাবে ওই দুটো আন্দোলনের উপর ভর করেছিল যাতে আন্দোলন দুটি যদি সফল হয় তারা হয়তো কোনো কিছু করতে পারবে এক একা কিছু করতে পারছে না এখনও সেটি হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে আন্দোলন শুরু হয়েছে তারা পর গাছের মধ্যে তার উপর ভর করেছে এ কারণেই যে তারা দেখলো দু হাজার তেরো চোদ্দো পনেরোতে অগ্নি সন্ত্রাস করে কিছু করতে পারে নাই দু হাজার চব্বিশে এসে তেইশের পুরো বছরটি তারা সরকারকে ফেলে দিবে সরকারকে হটিয়ে দিবে এই সমস্ত আন্দোলন করে তারা দেখলো যে এই এই জনসমর্থন নিয়ে এই কর্মী বাহিনী নিয়ে বিশেষ করে এই নেতৃত্ব নিয়ে এই সরকারের বিরুদ্ধে কিছু করা সম্ভব না বিএনপি তো বলছে যে আসলে তাদের আন্দোলন করতে গেলে দমন পীড়ন মামলা হামলার মুখোমুখি বিরোধী দলে থাকবেন দমন পীড়ন হবে না তাহলে তো রামকৃষ্ণ মিশন ছাড়া আপনাদের কোনো জায়গা নাই কোনো রাজনৈতিক দলে এই তারা যা হচ্ছে সেটা দমন পীড়ন না যা হচ্ছে সেটা দমন পীড়ন না যদি সরকারে বাংলাদেশের ইতিহাসে নয় এই সাব কন্টিনেন্টাল ইতিহাসে যদি দেখে থাকেন যে বিরোধী দল কখন সেই অভিজ্ঞতা করে যে তাদের বিরুদ্ধে দমন দমন পীড়ন হচ্ছে না এটা করে বলতে হবে আর বিবিএস সমন্তের যে কথাটি বলা হয়েছে বিএনপি আসলে এই ধরনের হিসাব দিতে একদম সিদ্ধ হস্ত তারা বলে না এই যে চব্বিশ জনের ভোট নিয়ে যে এই পার্সেন্টেজ বলেছে ওই পার্সেন্টেজ বলেছে তারা কিভাবে জানে তারা তো কোন এই যে বুথগুলোতে থেকে কিংবা কেন্দ্রগুলো থেকে কোন কো স্ট্যাটিস্টিক জোগাড় করে নাই তারা তারা মুখে একটা সেই দিন বিকেলেই বলে দিল এত ভাগ ভোট পড়েছে কিভাবে সম্ভব তাদের জন্য এই জন্য নির্বাচন কমিশন যত ভাগ ভোট পড়েছে সেটি বলছে সেটি তো তারা মানছে না একমাত্র তাদের অধিকার নির্বাচন কমিশনের অধিকার কান তাদের কাছে প্রমাণ আছে